আসসালামু আলাইকুম। রুমাশালা স্কুল থেকে চলে এসেছি আমি, রুমা মাহমুদ। সবাই কেমন আছেন? আজকে আমি 38 সাইজের হাতার তালপাটের ড্রয়িং মেজারমেন্ট দিব। এখন অনেকে বলতে পারেন, আপু 38 সাইজের কেন দিবেন, অন্যগুলো কেন দিবেন না? আসলে আমার আপুরা বা আমার ফলোয়ার আপু যারা আছেন, তারা আমার কাছে যে মেজারমেন্টটা দেখতে চান, আমি সর্বপ্রথম কিন্তু ওই মেজারমেন্টটা দেখাই। তো সাথী আমাতুল্লাহ নামের একটা আপু আমার কাছে 38 সাইজের হাতার তালপাট দেখতে চেয়েছিলেন, তো আজকে সেটাই দেখব। সরাসরি আমি কিন্তু আপনাদেরকে একদম ড্রয়িং করে বুঝিয়ে দিব, পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন। হাতার তালপাট ড্রয়িং করার সাথে সাথে কিন্তু আমি কিছু কথা বলবো, অবশ্যই আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, হাতার তালপাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা হাতার তালপাট সম্পর্কে জানি তারা তো জানি, যারা জানি না তাদেরকে বলবো আগে হাতার তালপাট বিষয়ে জেনে নিন, কারণ তালপাট যদি ঠিকঠাক না কাটতে পারেন তাহলে কিন্তু আপনার জামা সুন্দরভাবে কি হবে না, ফিটিংস হবে না। হাতাটা বা বগলের দিক দিয়ে টান খেতে পারে বা কাপড় কুচকে থেকে থাকতে পারে, হ্যাঁ অনেক ধরনের সমস্যা হতে পারে। আগে পাশের মাপটা একটু ভালো করে নিয়ে নিই, তাহলে সুন্দর হবে। আসলে একটা ড্রয়িং করার জন্য কিন্তু সুন্দর মেন সুন্দর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ সুন্দর না হলে দেখতে ভালো লাগবে না। আমি আসলে সুন্দরের দিকে কিন্তু অনেক খেয়াল করি। লাইভে আসলে ড্রয়িং করা কিন্তু অনেক রিক্স, কারণ অনেক সময় ভুল হয়, মুছতে হয়, কাটা ছেঁড়া হয়। হ্যাঁ, ওভার রাইটিং হয়, সেগুলো ঠিক করতে হয়। আমরা অলরেডি আমাদের ডাউন শেপটা করে ফেলেছি সুন্দর করে। আমাদের ডাউন শেপটা হয়ে গেছে। আচ্ছা, প্রথমেই আমি বলবো এটা হচ্ছে 38 সাইজ, তাই না? ঠিক আছে, সরি, লিখেছি 34, হবে 38। ওকে,
তো ভুল হওয়াটাই স্বাভাবিক, যেটা আগে বলেছিলাম। 38 সাইজের জন্য মনে রাখবেন। তালপাটের ড্রয়িংটা করে নেই। আমি আবারও বলছি, 38 সাইজের জন্য হাতার যে ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইটুকুই হচ্ছে জাস্ট হাতার তালপাট। এই যে এই অংশটুকু চোখের মতো, এই অংশটুকুই হচ্ছে হাতার তালপাট। তো এইটা তো আমাকে ড্রয়িং করতে হবে, তাই না? পৌনে 1 ইঞ্চি, মনে রাখবেন, পৌনে 1 ইঞ্চি। কতটুকু বললাম? আমি জানি না সাথে আমাতুল্লাহ আপু দেখতে পাচ্ছেন কিনা, যদি দেখতে পারেন তাহলে মনে রাখবেন যে হাতার 38 সাইজের জন্য অবশ্যই আপনি পৌনে 1 ইঞ্চি ড্রয়িং করবেন, তাহলেই সুন্দর, বা কাটিং করবেন, তাহলে আপনার মেজারমেন্ট হয়ে যাবে পারফেক্ট। আচ্ছা আমি লিখে দেই, হ্যাঁ। কোনো কিছু না বুঝলে কমেন্ট সেকশন আছে, সেখানে আপনি কি করতে পারবেন, আমাকে কমেন্ট করে বলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা 38 সাইজের জন্য কতটুকু নিবেন। তো অন্য কোনো মেজারমেন্ট জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি সুন্দর করে ড্রয়িং করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আল্লাহ হাফেজ।